সালাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হোয়াটসঅ্যাপে ভিডিও কল রিসিভ করলেই ফেঁসে যাবেন, ইতিমধ্যে একটা চক্র ধরা পড়েছে। তারা বাংলাদেশের একটা চক্র, তারা পার্শ্ববর্তী বিভিন্ন দেশের প্রতারকদের সাথে কানেক্টেড। কেন তারা কানেক্ট হলো? তো আপনাকে আপনার আপনি যদি সরকারি কর্মকর্তা হয়ে থাকেন, বিভিন্ন দফতরে চাকরি করে থাকেন, বেসরকারিতে বিভিন্ন ওয়েবসাইটে আপনার ছবি নাম ঠিকানা দেওয়া থাকে, সেখান থেকে তারা তথ্য কালেক্ট করে তারপর ফেসবুকে সার্চ দিয়ে তারপর আপনাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে আপনার সাথে হাই হ্যালো করে একটা সময় আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটাও নিবে, তার পরবর্তীতে ভিডিও কল দিবে। আপনি রিসিভ করলেই ও পারে দেখবেন রঙিন লীলা খেলা, ওলালা মারডালা সিলসিলা আই লাভ ইউর খেলা, এবং সেই খেলা রেকর্ড করে নিয়ে নেক্সট টাইমে আপনাকে মেসেজ পাঠাবে, পয়সা দাও, ডলার দাও, টাকা দাও, না হলে এগুলো সোশ্যাল মিডিয়াতে ছেড়ে দেব। তোমার নির্দিষ্ট অফিসে, মানে তারা তো জানে আপনি কোন জায়গায় চাকরি করেন, কারণ মন্ত্রণালয়ের ওয়েবসাইট থেকে নিছে, সেই অফিসের কলিগদের কাছে, বসের কাছে, আপনার পরিবারের কাছে, সোশ্যাল মিডিয়াতে জনতার কাছে ছেড়ে দিবে। তখন আপনি লজ্জায় পড়ে যাবেন, বিপদে পড়ে যাবেন, যে আপনার চরিত্র এরকম, আপনি এই টাইপের মেয়েদের সাথে কথা বলেন, এইসব ভিডিও দেখেন। তখন তারা বলে ঠিক আছে, তাহলে আমাদেরকে পয়সা দিতে হবে, ডলার দিতে হবে, টাকা দিতে হবে। বলছে তাহলে তুমি তো পার্শ্ববর্তী বিভিন্ন দেশে থাকো, আমি কীভাবে পাঠাবো? বলছে আমাদের লোক আছে বাংলাদেশে, ওই যে বাংলাদেশের একটা চক্র, এই চক্রটা ওদের সাথে পরিচয় হয়েছে চিকিৎসা করতে গিয়ে কিংবা মাজার জিয়ারত করতে গিয়ে নাহলে ঘুরতে গিয়ে। এর পরবর্তীতে বলছে ওদের কাছে দিয়ে দাও, তাহলে সমস্যা নাই, কেউ জানলো না তোমার সমস্যা সমাধান হয়ে গেল, এদের কাছে দিয়ে দেয়, আর একটা কমিশন রেখে ওদের কাছে পাঠিয়ে দেয়। এখন তাহলে আপনি কি করবেন? ক্ষুদ্র নাগরিক হিসেবে আমি বলতে পারি ব্যক্তিগতভাবে, পরিচিত নাম্বার ছাড়া ফোনে হোক, যে জায়গায় হোক, যদি খুব পরিচিত হয় সেটা আমি রিসিভ করি। তবে ভিডিও কল আসলে 3000 বার ভাবি, কল বাস্তে বাস্তে অন্য সময় চলেই যা, দরকার কি ভাই, এত পিড়িতে তো দরকার নাই ভিডিও কলে। এমনও তো হতে পারে যে আমার খুব কাছের লোকটাই ভিডিও ফোন দিছে, ভিডিও কল দিছে, সেটা হোয়াটসঅ্যাপ হতে পারে, আপনার মেসেঞ্জারে হতে পারে, নানান সাইটে হতে পারে। তো চিন্তা করে ওইটা যদি তাদের হাতে চলে যায় কোনো কারণে, সেটাও তো হতে পারে, দরকারই নাই, ভিডিও কলই রিসিভ করতাম না, সমস্যা কি? ভিডিওতে এত পিড়িতের আলাপ করা দরকারটা কি? আপনার এমনিতে হয় না আলাপ। আপনারে আমি অনুরোধ রাখবো, যেহেতু তথ্য প্রযুক্তির এক বিশাল পৃথিবীতে আমি আপনি বাসিন্দা আপাতত, এবং সেই অন্ধকার জগতের লোকগুলো আপনাকে খুঁজতেছে নানান ফাঁদে ফেলার জন্য, আপনার জন্য ক্ষুদ্র নাগরিক হিসেবে আমার বার্তা হচ্ছে, কোনো প্রকার ভিডিও কল আপনি রিসিভ করবেন না। যেমন চাহিয়া দেখ, আপনার হিলা দেখ, মিলা দেখ, খেলা দেখ, আপনার ভাই বলে আমি ভিডিও কল রিসিভ করি না, আপনি ডাইরেক্ট আপনি ঘোষণা দেবেন যে আমি ভিডিও কল রিসিভ করি না। কারণ কোন সময় কার কল আসে, আপনি মনে করেন বাইজ্যা বললেন, বাইজ্যা বললে তো আপনার জিন্দগি তামা, পয়সাপাতি তো দিবে নেই, কারণ এরা যখন মজা পাইলবো, স্বাদ পাইলবো, আপনি পয়সাপাতি দিবেন, ডট দেখাইবো, আবার টাকা দিবেন, তো আপনি তো একসময় ঋণগ্রস্ত হইবেন। এর মধ্যে সোশ্যাল মিডিয়াতে, মেন স্ট্রিম মিডিয়াতে, আইন শৃঙ্খলা বাহিনীর রেফারেন্স অনুযায়ী বলছি, তারা বলছে অনেকেই পৃথিবী থেকে বিদায় নেওয়ার জন্য নানান চেষ্টা করছে এই লজ্জা থেকে বাঁচার জন্য। তো দরকার কি? আজকে থেকে ঘোষণা, কোনো প্রকার সোশ্যাল মিডিয়ার সাইট থেকে ভিডিও কল আসলে আপনি রিসিভ করবেন না, না, না। আর নানান জায়গায় কুটকুট কটকট অপরিচিত মানুষের সাথে করেন না, জিন্দিগি তামা হয়ে যাবে, আবারও বলছি, আল্লাহ হাফেজ।